বিছানার উপর পা তুলে বসে আছে স্পর্শী, নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। নির্বাণ আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে বারংবার গালের ঘর্ষণ চালাচ্ছে আর বিড়বিড় করে কিছু একটা বলেই চলছে। মাঝে মধ্যে ঘরে স্পর্শীকে জিজ্ঞেস করে উঠছে, পরিষ্কার হয়েছে? স্পর্শী হ্যাঁ সূচক উত্তর দেওয়া সত্ত্বেও ক্ষান্ত হচ্ছে না সে, বারবার গাল ঘষেই চলছে। ইতিমধ্যে গালের সেই অংশটুকু রক্তিম বর্ণ ধারণ করেছে। কিঞ্চিত সময়ের বেশি এভাবে চলতে থাকলে হয়তো জায়গাটা সুলেই যাবে। নির্বাণের এমন কাণ্ড দেখে স্পর্শী বিকেলের কথা মনে পড়ে যায়। সেই সময় নাহিদ নির্বাণকে জড়িয়ে না ধরলেও মাস্কের ভিতর দিয়ে গালে হালকা কাদা শুয়ে দেয়। এই নিয়ে নির্বাণ যে কাণ্ড, বুকে টুকে রাখেনি নাহিদকে, তবে সারা শরীরে কাদা লেগে যায়। নাহিদ মায়ের থেকে বেঁচে যায়, অন্যথায় নির্বাণের হাতে হয়তো আর সে শহীদ হয়ে যেত। মেলা থেকে নির্বাণ কোনো মতে তড়িঘড়ি করে বাসায় এসে দুইবার ফ্রেশ হয়ে তবুও যেন তার মনে খুঁতখুঁতানি ভাবটা অতিক্রম করে উঠতেই পারেনি। সে যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কার্যে চলমান রেখেছে তা রেখেইছে। স্পর্শীর ভাবনার মাঝে নির্বাণ চতুর্থবারের মতো জিজ্ঞেস করে ওঠে, দেখো তো পরিষ্কার হয়েছে কিনা। স্পর্শী চোখ তুলে তাকায়, অবসন্ন সুরে বলে, বলছি তো হয়েছে। এই নিয়ে চারবার একই কথা জিজ্ঞেস করলেন। এখন আর কীভাবে বোঝাবো আপনাকে আমি? নির্বাণের অপ্রসন্ন দৃষ্টিতে একবার স্পর্শীর দিকে তাকিয়ে পুনরায় আয়নাতে তাকালো, হাতে টিস্যুটা ফেলে আবার নতুন টিস্যু নিয়ে পূর্ণ উদ্যমে ঘষা শুরু করল। স্পর্শী এবার হতাশজনক নিঃশ্বাসে ফেলে উঠে দাঁড়ালো, শব্দহীনভাবে বেরিয়ে গেল রুম থেকে। স্বল্প সময়ের ব্যবধানে আবার ফিরে আসলো সে, বাটিতে বরফ নিয়ে। বাটিটা বিছানার উপর রেখে এগিয়ে গেল নির্বাণের দিকে। নির্বাণের চলন্ত হাতের কবজি ধরে মন্ত্রকণ্ঠে বলে, হয়েছে আর কত? জায়গাটা কেমন লাল হয়ে আছে দেখছেন? আর একটু তো হলেই চামড়াটা ছিলে রক্ত বেরিয়ে আসবে, থামবে না এবার? কথাটি বলে স্পর্শী নির্বাণের হাত থেকে টিস্যুটা নিয়ে ফেলে দিল। অন্তঃপর নির্বাণকে টেনে বিছানায় বসালো, বাটি থেকে এক টুকরো বরফ নিয়ে চেপে ধরলো গালে। সপ্তপর্ণে গালের চারপাশে হিমপরশ বুলিয়ে দিতে থাকলো। কণ্ঠে তীব্র রাগ মিশে বলল, আপনি না বললেন অতিরিক্ত কিছুই ভালো না? তাহলে নিজের বেলায় কেন মানেন না? সামান্য কাদা লেগেছে, কোনো ক্ষতিকর অ্যাসিড না যে আপনি এমন করছেন। ইস, কি অবস্থা করেছেন জায়গাটার, দেখেছেন একবার? নির্বাণ প্রত্যুত্তর করল না, নীরব রইল। নির্বিতে তাকালো স্পর্শীর দিকে। দুজনের মাঝে দূরত্ব কিঞ্চিত, দূরত্ব ঘুষে গেলে তীব্রভাবে শ্বাস প্রশ্বাসের গতি গণনা করাই যাবে। ক্ষণে নির্বাণের ইচ্ছা করল দূরত্বটা ঘুষিয়ে দিতে। ভাবনাটা কার্যকর করতেই নির্বাণ কিঞ্চিত সময় বিলম্ব না করে স্পর্শীর কোমর চেপে ধরে তাকে নিজের কাছে টেনে দেয়। ঘটনাক্রমে বুঝে ওঠার আগে স্পর্শী ঝুঁকে পড়ে নির্বাণের দিকে, দুই আঙ্গুল ফাঁক থেকে ছোটে পড়ে বরফের টুকরোটি। ভয় সামলাতে হাত দিয়ে ঠেকে নির্বাণের বুকে, একগাছি চুল হুমড়ি খেয়ে পরে দেখে মুখে, বৃহৎ বিস্ময়নিত দৃষ্টিতে তাকায় সে। নির্বাণ ধীরে হাত স্পর্শীর মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। নিজের স্যারের সাথে উচ্চস্বরে কথা বলছো, মনের ভিতর ডর ভয় নেই? এখন আমি তোমায় শাস্তি দেই, মানা করার সাধ্য আছে তোমার? ওয়াইসপোর্ট স্বরে বলে, এটা ভার্সিটি না, আর না আপনি এখন আমার স্যার, তাহলে আমি এখন কি তোমার? সেটা বুঝে না হয় শাস্তি দেব তোমায়। স্পর্শী প্রত্যুত্তর করতে গিয়েও চুপ হয়ে যায়। লজ্জায় সংশয় সংকোচন মৃদু গালে ছড়ায় রক্তিমা, শব্দ বাক্য নিরুদ্দেশে। নির্বাণ কিছু বলতে যাবে, তার আগে কর্ণকুহরে তরঙ্গিত হয় নাহিদের কণ্ঠ। ভরকে ওঠে দুজনেই। নির্বাণ তৎক্ষণাৎ কোমর থেকে হাত ছড়াতে স্পর্শী লাফিয়ে সরে দাঁড়ায় নির্বাণের নিকট হতে, আতঙ্কিত দৃষ্টিতে তাকায় দরজার দিকে। পরমুহূর্তে নাহিদ এসে বলে, ভাবি আপনাকে মা ডাকছে, আর ভাই মাতোকে সব গুছিয়ে রাখতে বলছে, রাতে খাবার খেয়ে রওনা হব আমরা। স্পর্শী কোনো মতে মাথা দুলিয়ে দ্রুত পা চালিয়ে শয়নকক্ষ ত্যাগ করলো। স্পর্শী যেতে নির্বাণ রাগান্বিত নয়নে তাকায় নাহিদের দিকে। ক্ষণে নাহিদ অভিভূত পাংশুটে হয়ে যায়। নির্বাণ দাঁতে দাঁত চেপে বলে, তুই একবার ঢাকায় চল, সব হিসাব নিকাশ যদি সুদে আসলে না চুকিয়েছি আমি তাহলে দেখিস। নির্বাণের কথা শুনে নাহিদ ধরেই নিল নির্বাণ তাকে বিকেলের ঘটনার জন্য সাজাচ্ছে। সেই ঘটনার রেশ ধরে নাহিদ আমতা আমতা সুরে বলে, আরে ভাই সরি না, আমি ফাজলামো করতে চাচ্ছিলাম শুধু, তোকে কাদা লাগানোর কোনো ইচ্ছে আমার ছিল না, সব ভুলবশতই হয়েছে, এবারের মতো মাফ করে দে, জীবনে আর তোর ধারের কাছেও ঘেঁষবো না, প্রমিস। নির্বাণ পুনরায় চোখ রাঙানো মাত্র নাহিদ মুখে জোরপূর্বক হাসি টেনে বলে, মৃদুল আমার বিছানায়, ধুর রুমে ডাকছে, আমি যাই।
কথাটি বলে নাহিদ কেটে পড়ে। নির্বাণ সেদিকে এক পলক তাকিয়ে পুনরায় গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। তার মনে এখনও আশঙ্কা আছে, তার গালে পরিষ্কার হয়নি। নিস্তব্ধ রাত্রি, অনিলের তীক্ষ্ণতা পেরিয়ে হাওয়াইয়ের রাস্তা ধরে শাঁ শব্দে চলছে গাড়ি। গাড়ির ইনার লাইট অফ থাকায় বোঝা যাচ্ছে না ভিতরকার অবস্থা। বাইর হতে মাঝে মাঝে সোডিয়ামের লাইটের টুকরো টুকরো আলো গাড়ির জানালা ভেদ করে উকি ঝুঁকি দিচ্ছে স্পর্শের ঘুমন্ত মুখশ্রীতে। শ্যামময়ী নারীর ঘুমে ব্যাঘাত আনার প্রবল চেষ্টা যেন। পিছনে নীলুফার নাহিত তন্দ্রা ঘরে বিভোর। নির্বাণ রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে বিমর্ষ চিত্তে তাকালো স্পর্শের পানে। ঘুমন্ত মানবীর মুখশ্রী জুড়ে তখন আদরে ভাব বিরাজমান, আর কিঞ্চিত প্রহর আছে তারা একই সঙ্গে। অন্তঃপর পুনরায় দুজন দুই প্রান্তে, ফের কবে একত্র আসবে দুজনে কে জানে। যত গাড়ি এগোচ্ছে তত নির্বাণের হৃদয় দহনক্রিয়া বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিনের ব্যবধানে মানুষটা যে অজান্তে তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, সে অভ্যেস এখন কী করে ছাড়াবে সে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল নির্বাণ। কিঞ্চিত প্রহর পরেই পূর্ব আকাশে অগ্নিপিণ্ডে স্নিগ্ধ আভা দেখা মিলল। কৃষ্ণ আকাশে আবর্তৃত হলো নীলাভা সাদা চাদরে। পাখিদের কলাধ্বনি গঞ্জিত হলো চারিদিক। নির্বাণ নাহিদ নীলফাকে বাসায় নামিয়ে দিয়ে ছুটল স্পর্শে কোলানির দিকে। দেখতে দেখতে গাড়ি এসে থামল ব্যাংকটাউন কলোনির সামনে। নির্বাণ সিট বেল্ট খুলে ঘুরে বসল স্পর্শীর দিকে। স্পর্শী তখনও ঘুম কাঁদ। আলতো সুরে ডাকল নির্বাণ। কিঞ্চিতকাল পর গঙ্গানির মতো শব্দ করে স্পর্শী পিটি পিটি চাইল। তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি হয়েছে, এত সকালে ডাকছেন কেন? নির্বাণ নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমার বাসায়ই এসে গেছি, ওঠো। কথাটি কর্ণপাত হওয়া মাত্র স্পর্শী টনক নড়ল, চোখে টান টান করে তাকালো চারিপাশে। নিজের কলোনির সামনে গাড়ি দেখে স্থির হলো সে। অন্তঃপর পিছনের সিটের দিকে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করে, মা আর নাহিদ ভাই কোথায়? বাসায় পৌঁছে দিয়ে এসেছি, স্পর্শী চমকিত হয়ে বলল, কখন? আর আমাকে ডাকেননি কেন? মা কী ভেবেছে বলুন তো, বিদায় নিতে পারলাম না, কিছু ভাবছে না সে। মা এইসব বিষয়ে এত একটা গুরুত্বই দেয় না, চিন্তার বিষয় তো নেই। স্পর্শী অপ্রসন্ন হয়, তাও তো? কথাটি বলে কিছুক্ষণ চুপ থাকে সে। কিঞ্চিত নীরবতা থেকে নির্বাণের দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা আমি যাই। নির্বাণ তখন স্পর্শীর দিকে তাকিয়েছিল, মুহূর্তে চোখাচোখি হলো তাদের। স্পর্শী লজ্জায় সংকোচে দৃষ্টি নামালো। নির্বাণ আশমিক বলে ওঠে স্পর্শী। নির্বাণের মোলায়েম কণ্ঠে সম্বোধন স্পর্শী চোখ তুলে তাকায়, জি সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো, আপনিও রাইখেন। নির্বাণ কিছু বলল না, নীরবে এগিয়ে এলো স্পর্শীর মুখের সম্মুখে। নির্বাণ এগিয়ে আসতে দেখে স্পর্শী পিছাল না, সে জানে নির্বাণ তার সিট বেল্ট খুলে দেওয়ার জন্য এগোচ্ছে। খামোখা মাথা পিছিয়ে ইজ্জতে ধুলিসাৎ করার মানে হয় না, কিন্তু নির্বাণ স্পর্শীর ভাবনার ঊর্ধ্বে গিয়ে এক অপ্রকাশিত কাজ করে বসল। নিজের সূক্ষ্ম ঠোঁটজোড়া আলতোভাবে চেপে ধরে স্পর্শীর ললাটে। অন্তরন্ত খুব আদরে ভঙ্গিত স্পর্শীর গালে হাত রেখে বলে, আমার অভ্যাসগুলো এভাবে পরিবর্তন না করলেই পারতে। কথাটি বলে নির্বাণ স্পর্শীর সিট বেল্ট খুলে দিয়ে সরে আসে, দৃষ্টি স্থির করে সামনে। ঘটনাচক্রে বিমর্ম বিহম্ব ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকায় সামনে। বিছানায় এক পাশে দেওয়ালে মেরুদণ্ড ঠেকিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত হয়ে বসে আছে স্পর্শী। দৃষ্টি তার স্থির উড়ন্ত নীলাভা পর্দার দিকে। পর্দার আস্তরণ ভেদ করে এক মুঠো রোদ হামাগুড়ি খাচ্ছে শুভ্র মেঝেতে। নিদ্রাভর নয়নে ভাসছে শ্যামপুরুষের স্নিগ্ধ মুখশ্রী। মনের দুয়ারে বিচরণ করছে তার সাথে কাটানো স্মৃতি। কিঞ্চিত সময় আগে ঘটে যাওয়া ঘটনা স্মৃতিচারণ হতে স্পর্শী নিজ অজান্তে হাত ছয় কপালে মধ্যভাগে। মানুষটা অকৃত্রিম স্পর্শ লেগে আছে এইখানে। মূর্তি লালাভা রঙটি নীরবে খেলা করে যায় ফুলো দুটে গাল জুড়ে। হেসে ওঠে সে, তবে ঘটনা আশমিক তখনও তার মাঝে বিরাজমান। হঠাৎ পাশ থেকে কেউ বলে ওঠে, কিরে হাসছিলি কেন এভাবে? চমকে ওঠে স্পর্শী, দরজার ধারে সালেহাকে দেখে অপ্রস্তুত কণ্ঠে বলে, কিছু না এইভাবেই। সালেহা সন্ধিহান দৃষ্টিতে একবার তাকিয়ে বলে, চুলে হাত খোপা করতে করতে বললেন, নির্বাণের পরিবার কেমন ছিল আর তাদের ব্যবহার? সব ভালো ছিল মা, চিন্তা করো না। দেখো আসার সময় নানা যেন আমাকে দুই চূড়া স্বর্ণের চুড়ি দিয়েছেন। কথাটি বলে স্পর্শী নিজের দুই হাতে সামনের দিকে এগিয়ে তুলে ধরে। সালেহা সেটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন, ঠোঁটের কোণে ফুটে ওঠে তার তৃপ্তির হাসি। প্রফুল্ল কণ্ঠে বলে, ভালোই তো হলো তাহলে, তা চুরি দুইটা বেশ সুন্দর, সাবধানে রাখিস, নিজের কাছে হারিয়ে ফেলিস না। এখন খাবার দিয়েছি, খেতে আয়। স্পর্শী মাথা দোলায়, আচ্ছা।
আর শোন, ব্যাগ থেকে বাসি জামা কাপড়গুলো নামিয়ে রাখিস, বউ আসলে ধুতে দিয়ে দিব। আচ্ছা, সালেহ আর কিছু বললেন না, নীরবে রুমটা প্রস্থান করেন। স্পর্শী হাতের কাজটুকু সেরে বাইরে চলে আসে। টেবিলের নিকট আসা মাত্র পার্শিয়া উচ্চস্বরে ডাক দিয়ে ওঠে। স্পর্শী পার্শিয়ার দিকে তাকানো মাত্র সে দৌড়ে আসে। স্পর্শী মিষ্টি হেসে হাঁটু গেড়ে বসে, হাত দুটো মেলে ধরতে পার্শিয়া ঝাঁপিয়ে পড়ে তার কোলে। স্পর্শী বেশ আদরের ভঙ্গিতে হাত বুলিয়ে দেয় পার্শিয়ার ধূসর রঙের কেশে। তবে পার্শিয়ার চেঁচানো থামে না, নিজ ভাষায় যতটুকু সম্ভব অভিযোগ জাহির করছে সে। অভিমানী কণ্ঠে যেন প্রশ্ন করছে, আমাকে ফেলে তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তাহলে আমাকে একা রেখে গেল কেন? স্পর্শী হাসে, নিবিড় বন্ধনে পার্শিয়াকে আবদ্ধ করে আহ্লাদী সুরে পার্শিয়াকে ভোলাতে থাকে। একটা সময় গিয়ে পার্শিয়া শান্ত হয়। মমতায় পরশ পেতে মাথা হেলিয়ে স্পর্শী বাহুতে ঘেঁষে, শ্বাস শেষে আধারে আবৃত হয় নীলাভা আকাশ, শুভ্র মেঘে রূপান্তরিত হয় কৃষ্ণবর্ণে। তীব্র অনিলে আনাগোনা ঝমঝমে শব্দ করে ওঠে বৃক্ষের দল, সময় নিয়ে ডেকে ওঠে মেঘদোল, ঝড় আসার আশঙ্কা। কিন্তু আবহাওয়া নিয়ে যে স্পর্শীর কোনো ধ্যানই নেই, সে নিম্নগ্ন অন্য কাজ নিয়ে। দীর্ঘ বিরতির পর আজ আবার তার হাতে উঠেছে রং তুলি, গভীর মনে সে আঁকতে ব্যস্ত কারো মুখশ্রী। এই প্রথম প্রচেষ্টা তার, আগে কখনই কারো মুখশ্রী আঁকার ক্ষণচেষ্টাও করেনি সে। তবে এইবার কেন করছে কে জানে, টানা 3 ঘন্টা ক্যানভাসে কাঠ পেন্সিলে সূক্ষ্ম পুরো আঁচড় টেনে অর্ধেক রেস সম্পূর্ণ হয়। ক্লান্তি মামাখা নিঃশ্বাসে ফেলে নাক অব্দি আঁকা স্ক্রেচটির দিকে একবার একমনে তাকায় স্পর্শী। মানবটির মৃদু বাতাসে দোল খাওয়া চুলগুলো কিছুটা এলোমেলো, চোখের মণিতে দৃঢ়তা প্রখরতা স্পষ্ট, চোখের কিঞ্চিত খাদ, নাকের দিকে বসন্তের গাঢ় দাগ। প্রতিচ্ছবিটা অর্ধেকাংশ হলেও পরিস্ফুট নির্দেশ করছে এক ব্যক্তির দিকে, মানুষটি স্পর্শী বড্ড কাছের, বড্ড স্পর্শী হাসে। হঠাৎই সে অনুভব করলো তার এমন তীব্রভাবে চাইছে কাঙ্ক্ষিত মানুষটির কণ্ঠে শোনার, তার মুখশ্রী দর্শন করার। যে যত অস্বীকার করুক না কেন, নিবৃত্তে মানুষটার অভ্যাসে পরিণত হয়ে গেছে সে। তাও বাজে এক অভ্যাসে কিছু সময় স্পর্শী ভাবল, ফোন দিবে কি না, ফোন দিয়ে কি বলবে, ফোন দেওয়া কি ঠিক হবে তার বুঝে উঠতে পারল না সে। কিঞ্চিত অস্থিরতা চিত্তে কাটিয়ে স্পর্শী উঠে দাঁড়ায়, বিছানার উপর থেকে নোংরা হাতে ফোনটি মুঠোয় করে নিল। ডান হাতের তর্জনী সাহায্যে কন্ট্যাক্ট লিস্টে স্কল করে সে নিবৃণের নাম্বার স্কলে রেখে ভাবল আবার, অন্তঃপর লম্বা নিঃশ্বাস টেনে ডায়াল করল নির্বাণের নাম্বার। দুপুরে খেয়ে ভাত ঘুম দেয় নির্বাণ, সেই ঘুম গিয়ে ভাঙে সন্ধ্যা নামার ঠিক পরে। তন্দ্রা ঘরে কাটামাত্র নির্বাণ মাঝে অদৃশ্য এক ব্যাকুলতা ঘিরে ধরে, মন জুড়ে বিচরণ করে এক কৃষ্ণময় নারী আর কিছু অশোভন চিন্তাধারা, যা কিনা পীড়িত করছে নির্বাণের অন্তঃস্থলকে। তবে ভিতরে ভিতরে সে দগ্ধ হলেও বাইরে তার অভিভুক্ত নিত্যদিনকার মতোই শীতল। নিজের অনুভূতি থেকে সার পেতে ব্যস্ততা নিজেকে নিম্নজ্জিত করার চেষ্টা করে, কখনো রুম জুড়ে পাইচারি করে তো কখনো বুকশেল্পে গিয়ে পছন্দের বইটি বের করে মনোযোগ স্থির করার চেষ্টা করে, কখনো বা ভার্সিটির লেকচার গুছিয়ে কখনো স্লাইড তৈরি করে। কিন্তু সবই যেন আজ বিফলে যাচ্ছে, মন বসছে না কোথাও, উৎকণ্ঠা ব্যগ্র, মনকে আর খোরাক মেটা না পর্যন্ত ক্ষান্ত হয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। মোবাইল হাতে নিতেই আগমন হলো নাহিদের, কি করছো ভাইয়া? নির্বাণ ঘাড় ঘুরিয়ে তাকালো, কিছু না। কেন, কোনো দরকার? খালি যেহেতু আসিস সেহেতু আমার কিছু উপকার করে সোয়াব কামা, বিস্তৃত হেসে বলল কথাটি নাহিদ। নির্বাণ ফুরুকুসকে জিজ্ঞেস করে, কি চাই তোর, আমাকে এই ট্রামগুলো বুঝিয়ে দে, আগামাথা কিছুই বুঝতাছি না, কোন বই এটা? নিউক্লিয়ার ফিজিক্স। নির্বাণ মোবাইল পাশে রেখে নাহিদের কাছ থেকে ফোনটা হাতে নেয়, সাথে সাথে ক্যালকুলেটার, একবার চোখ বুলে নাহিদকে বুঝিয়ে দিতে শুরু করে। বোঝানো শেষে নাহিদ বলে ওঠে, তোর এতটুকু মাথায় এত এত থিওরি, ম্যাথ ইকুয়েশন রাখোস কীভাবে, এত হিস্টোরিজ আমদানি কোথা থেকে করস, তোকে দেখলে আমার ডিপ্রেশন মোড অন হয়ে যায়, কাজ হলে চোখের সামনে থেকে বিদায় হ, নাহিদ ভিংসি কেটে বলে। দোয়া দিতে চাইলাম যে একহালি বাচ্চার বাপ হ, কিন্তু তুই ওটার যোগ্যই না। ইস, আমার ভাবির জীবনটা গেল তোর সাথে বিয়ে হয়ে, এই জন্য বলে একটা ভুল সারা জীবনের কান্না। নির্বাণ রোশনালক্ত দৃষ্টিতে তাকালো, তা দেখে নাহিদ ভ্যাবলামার্কা হাসি দিয়ে বলে, আরে আমার ভাইটা কত কিউট, সুইট, একদম শিম্পাঞ্জির মতো, ভাবি তোকে পেয়ে খুব লাকি। কথাটি বলে নাহিদ কেটে পড়ে। নাহিদ কেটে পড়তেই নির্বাণ অস্থিরতা দ্বিগুণ, নিজের সাথে প্রায় এক প্রকার যুদ্ধ করে পরাজিত হয় ফোন লাগা স্থির স্পর্শীর নাম্বারে। তবে রিং ঢোকা মাত্রই অতি মিষ্টি সুরে এক নারী বলে ওঠে, আপনি যে নাম্বারে ফোন করেছেন তাই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার কল করুন।
মূর্তি নির্মাণে ভুরু কুসকে গেল। পরপর পাঁচবার কল মেলালো সে, তবে প্রতিবারই একটা কথায় প্রতিধ্বনি হলো, কলটি এখন ব্যস্ত আছে। নির্মাণ বুঝে উঠতে পারল না স্পর্শী এত কথা বলছেটা কার সাথে। নির্মাণ আর কয়েকবার ফোন মিলালো, কিন্তু ফলাফল সে আগে নেই রইল। বিতৃষ্ণার মুখ ঘুষে এলো নির্মাণের, তীব্র অপেক্ষা নিয়ে কিছু একটা বিড়বিড় করলো। শেষে রাগ সংযত করতে না পেরে ফোনটা উল্টো করে ফেলল বিছানার উপর, ক্ষণে ফোনটা চাপ খেয়ে বন্ধ হয়ে গেল। অপর প্রান্ততে কেউ শুনতে পেল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এর মতো তিক্ত ধ্বনি। অথচ নির্বাণ জানলেন না অপর প্রান্ত থাকা মানুষের দীর্ঘ সময় যাবত তার নাম্বারে কল মেলাতে ব্যস্ত ছিল। ঝাঁঝালো বর্ষণ রাত, চারিপাশে আর্দ্রতা ঘেরা, রাস্তা ভাঙা, নিচু অংশে জমে আছে কাদা পানি। ঘড়ির কাটা তখন 11:37 ঘরে পদার্পণ করছে সবে। স্পর্শী বারান্দায় দাঁড়িয়ে ক্ষুদ্ধ মনে বৃষ্টির চাতন পরিবেশ উপভোগ করছিল। ঠিক সেই মুহূর্তে কর্কশ কণ্ঠে স্পর্শী ফোনটা বেজে ওঠে। রিং শুনে স্পর্শী বারান্দা থেকে রুমে আসে, ফোন হাতে নিয়ে দেখে নির্বাণের কল। নির্বাণের নামটি দেখা মাত্র অভিমানের পঞ্জীভূত মেঘ প্রগার পায়। সে সময় কতবারই না কল করলো সে নির্বাণকে, কিন্তু প্রতিবারই ব্যস্ত বলেছিল তার ফোন। এরপর বন্ধ উপরান্ত কয়েকটা বারের জন্য নির্বাণ তাকে কল ব্যাক করেনি, এত দায়িত্ব তার স্পর্শীর প্রতি। স্পর্শী ঠিক করলে সে কোনো ক্রমে ফোন ধরবে না। মানুষটা বুঝুক অপেক্ষা জিনিসটা ঠিক কতটা দীর্ঘ এবং কষ্টদায়ক। তবে কথাটি বেশিক্ষণ ধরে রাখতে পারল না সে। তৃতীয়বারের মতো ফোনটা বেজে উঠতে কলটা রিসিভ করলে স্পর্শী কিছু বলার পূর্বেই কাঠিন্য কণ্ঠে নির্বাণ বলে ওঠে, নিচে নামো এখনই ফাস্ট। একটা কথার পৃষ্ঠে কথা বলার সুযোগ পেল না স্পর্শী, তার আগে ফোন কেটে গেল। স্পর্শী বিলম্ব বিচলিত উৎকণ্ঠা স্তব্ধ হয়ে থাকলো কিছুকাল। অন্তঃপর বাহিরে নেমে গিয়ে আগে ছুটলো বারান্দার দিকে, সেখান থেকে বাড়ির সম্পূর্ণ রাস্তাটি দৃশ্যমান। বারান্দায় এসে স্পর্শী রাস্তার দিকে তাকাতে দৃষ্টি স্থির হয় কালো রঙের গাড়িটির দিকে। গাড়িটি সে চেনে, বেশ ভালো করেই চেনে। স্পর্শী নিষ্পলক সেই দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তবে পরমুহূর্তে রাস্তার ধারে কাঙ্ক্ষিত মানুষটিকে তীব্র বর্ষণের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে বুদ্ধিভ্রষ্ট বিমর্ম প্রায়। নির্বাণ তখন নিবিড়ভাবেই স্পর্শীর বারান্দার দিকে তাকিয়েছিল, যার ধরুন স্পর্শীর দিকে তাকানো মাত্রই দৃষ্টি বিনিময় হয় তাদের। ক্ষণে যেন দুই মেরুর দিকে নামে এক শাপলার বৃষ্টি, তৃষ্ণা মেটায় অশান্ত মনের। হাতের ইশারায় নির্বাণ পুনরায় স্পর্শীকে নামতে বলে, কিন্তু স্পর্শী তখনও স্থির, তার দৃষ্টি নিবদ্ধ সিক্ত পুরুষের প্রণয় অনুভূতি জাগ্রত করা কর্মকাণ্ডে। স্পর্শী খুব সূক্ষ্ম নজরে নির্বাণকে পর্যবেক্ষণ করে চলছে, বা হাতে তোয়ালে নিয়ে ক্লান্ত হাতে মাথার তালুতে সংঘর্ষণ চালাতে ব্যস্ত নির্বাণ। শ্যামবর্ণ মুখশ্রী প্রায় পাংশুটে, নয়নযুগল তার মাত্রাতিক্ত লাল, খয়েরি অধর দুটো চেপে ধরে আসে, কাদাচিত্ত নাক টানা শব্দ শোনা যাচ্ছে। লোকটার যে ইতিমধ্যে ঠান্ডা লেগে গেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। স্পর্শী বুঝতে পারল না এই অবেলায়, এই বৃষ্টিমুখর রাতে এখানে আসার মানেটা কি। কতক্ষণ ধরে যে রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে বৃষ্টিতে ভেসেছে কে জানে, উপরোক্ত প্রশ্নগুলো করা অবকাশ পায়নি সে। তখন নির্বাণ দেখা মাত্র স্পর্শীকে ঝাপটে ধরে বাসা থেকে নেমে পড়েছিল। নির্বাণের নিকট আসা মাত্র তার রক্তিহীন ফ্যাকাশে মুখ থেকে চোখ স্পর্শী ভক্ষপিঞ্জরে বন্ধ, যন্ত্রণা ছ্যাত করে ওঠে। বৃষ্টির বেগ তখনও নিরালস, ক্ষান্ত হওয়ার কোনো নামগন্ধ নেই। স্পর্শী কোনো প্রকার দ্বিরক্তি না করে নির্বাণকে টেনে বাসার ভিতর নিয়ে আসে। অন্তঃপর বাসায় এনে এটা বলে সামাল দেয় যে নির্বাণ কোনো এক কাজে সন্ধ্যায় বেরিয়েছিল, কিন্তু পরে ভারী বৃষ্টিপাতের জন্য আটকে যায়। তার উপর সামনের দিকে রাস্তা ব্লক থাকায় বাসায় যেতে পারছিল না। নির্বাণ যেখানে ছিল সেখান থেকে তার বাসা কাছেই ছিল, তাই তাকে বাসায় আসতে বলেছে। নির্বাণ প্রথমে আসতে না চাইলেও তার জোরাজোরিতে এসেছে, আর বাসার ভিতরে ঢুকতে ঢুকতে সে পুরো ভিজে গিয়েছে। তবে সকলে স্পর্শীর বানোয়ার কাহিনীতে এত একটা ধ্যান দেয়নি। নির্বাণকে দেখা মাত্রই তারা ব্যস্ত হয়ে উঠেছিল ঘরের জামাইকে আপ্যায়ন করতে। সালের তো উৎকণ্ঠা শেষই নেই, বিয়ের পর এই প্রথম জামাই এসেছে, কিন্তু বাসায় ভালো মন্দ তেমন কিছুই নেই। এই রাতে কী করবেন, কী খেতে দিবেন তা নিয়ে তার ঢের মাথা ব্যথা। মিজান সাহেব তাড়া দিলেন দুজনকে দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য, নাহলে ঠান্ডা লেগে যাবে। স্পর্শী কথা মতো তাই করলো। নির্বাণ ফ্রেশ হওয়ার সকল প্রকার ব্যবস্থা করে দিলেও নিজের জামা বদলে নিল, তারপর ছুটলো রান্নাঘরের দিকে। তবে অবাক করার বিষয় হলো নির্বাণ পুরোটা সময় নির্বাক হয়ে শান্তই ছিল, দরকার ব্যতীত সামান্য শব্দ অপচয় করেনি সে। নির্বাণের এমন ব্যবহারে স্পর্শী বেশ ভাবনাই, কিন্তু সেটা নিয়ে তা ঘাটে না তেমন, পরবর্তীতে শান্তিপূর্ণভাবে কথা বলে নিবে এই ভেবে স্পর্শী দীর্ঘশ্বাস ফেলল। হাতে থাকা রং চায়ের পেয়ালাটি বেড সাইডে টেবিলে রেখে নির্বাণের হাতে থেকে তোয়ালাটা নিয়ে নিজে ভালো মতো মাথা মুছতে দিতে থাকলো। কণ্ঠে তিক্ততা মিশিয়ে জিজ্ঞেস করলো, এত রাতে এখানে আসার মানে কি? আর এসেছেন ভালো কথা, কিন্তু বৃষ্টিতে ভেজা কি আবশ্যক ছিল?
লাগলো তো এখন ঠান্ডা। স্পর্শীর কথা শেষ না হতে নির্বাণ স্পর্শীর কবজি ধরে টান দিল। রোশানিত দৃষ্টিতে তাকালো স্পর্শীর চোখে চোখ রেখে। ঘটনা আশ্মিকতা স্পর্শী বিহলম্ব বীরমূর হয়ে নিজের ভারসাম্য ঠিক রাখতে নির্বাণের কাঁধে মাথা রাখলো। নির্বাণ জিজ্ঞেস করে, ফোন ব্যস্ত থাকে কেন তোমার, এত কিসের কথা? অগ্নিময় চাহনির অন্তরালে লুকিয়ে থাকে শীতল উপলব্ধি করতে পারে ইচ্ছত কেঁপে উঠল। পরক্ষণে ভুরুকুঞ্চিত করে বলল, ফোন আমার ব্যস্ত থাকে নাকি আপনার? অযথা মিথ্যা আরোপ আমার উপর জারি করবেন না। মুহূর্তে নির্বাণের কপাল তিনটি রেখা সূক্ষ্ম ভাস পড়ল। মানে মানে তাই, এসেছেন কেন এইখানে? স্পর্শী কণ্ঠে স্পষ্ট অভিমান পরিপ্রেক্ষিত নির্বাক শানিত কণ্ঠে কথা ঘুরাবে না, ঠিক কি বোঝাতে চাইছো তাই বলো। এইটা যে ফোন আমার না আপনার ব্যস্ত ছিল, রাতে আমি অনেকবার ফোন করেছি কিন্তু প্রতিবারই ব্যস্তই বলেছে সেটা। নির্বাণের কপালে ভাস তীব্র হলো। স্পর্শ তা দেখে নির্বাণের হাতের মুঠো হাতে নিজের হাত জড়িয়ে নিয়ে শটান হয়ে দাঁড়ালো। বিছানার উপর থেকে মুঠো ফোন তুলে নিয়ে কলেজ বের করে দেখালো নির্বাণকে। দেখেন, নির্বাণ নীরব রইল। অন্তঃপর বলল, কল তো আমিও করেছিলাম। কথাটা সম্পূর্ণ করল না নির্বাণ। কথা শেষ হওয়ার পূর্বে দীর্ঘশ্বাস ফেল সে। স্পর্শী চোখ পিটপিট করল। অন্তঃপর ঘটনাক্রমে বুঝে উঠে বলল, তার মানে আপনি আর আমি একই ঠিকানায় একই সময় দুজন দুজনকে ফোন করেছিলাম। নির্বাণ ক্লান্ত দৃষ্টিতে তাকালো। স্পর্শী নিজের কপালে চাপড়ালো। তার কিছু বলার ভাষা নেই, এমন কাকতালীয়তা যে সেটা তার জানা ছিল না। স্পর্শী মাথা তুলল, তাহলে এখানে আসার কারণটা কি? ফোনের উদ্দেশ্য হলো কিনা তা দেখতে এসেছিলাম। নির্বাণ সহজ স্বীকারোক্তি। স্পর্শী এক মিনিটের জন্য থমকাল, নেত্রপল্লব ফেললো বার কয়েক। নির্বাণ টেবিলের উপর থেকে অর্ধ ঠান্ডা চায়ের পেয়ালাটা হাতে নিয়ে চারিদিকে একবার নজর বোলাতেই, তুমি এত অগোছালো কেন? রুমে কি হাল করে রেখেছ? নির্বাণের কথা শুনে স্পর্শী চারপাশে তাকালো। তখন পেন্টিং করা, ওঠার পর আর জিনিসগুলো গোছানো হয়নি, আলছি ধরেছিল। স্পর্শী লজ্জাবোধ করলো, নিজের দোষ ঢাকতে বলল, আমার রুম আমি যেমন ইচ্ছা তেমনই রাখতে পারি, আপনার কি? আমি আমার বউকে বলছি, তোমার কি? কথাটি বলে নির্বাণ দাঁড়ালো। তখনই দরজার পিছনে ঠেস দিয়ে রাখা অর্ধসম্পূর্ণ একটি স্ক্রেচের দিকে নজর গেল। কিঞ্চিত মুহূর্ত লাগলো না তার বুঝে উঠতে স্ক্রেচটি কার। বিস্ময় না হয়ে পারল না। কিঞ্চিত কাল পরে ঠোঁটের কর্ণদয়ে ভিড় করলো এক সূক্ষ্ম হাসির রেখা, কিন্তু মুখ ফুটে কিছু বলল না সে। স্পর্শী তখনই রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আপনার বউ মানে তো আমি নাকি? নির্বাণ দৃষ্টি ঘোরালো, কি জানি। কথাটি বলে নির্বাণ ড্রয়িং রুমের দিকে চলে গেল। নির্বাণের এমন হেয়ালি কণ্ঠে স্পর্শী ভুরুকুচকাল, ভিতরে ভিতরে ফোঁস করে উঠল। কিন্তু পরমুহূর্তে নির্বাণের বউ সম্বোধন কথা মনে পড়তে একরাশ মুগ্ধতা বিরাজ করলো মনের কোণে। রোমের নীলাভা রঙের বাতিটি জ্বালিয়ে দিয়ে স্পর্শী নির্বাণের পাশে গিয়ে শুয়ে পড়ল। ক্ষণে শীতল শরীরে স্পর্শে তীব্র উত্তাপ অনুভব করতে পাশ ফিরল সে। শোয়া থেকে আছোয়া হয়ে উঠে বসে সে চিন্তিত ভঙ্গিতে হাত ছোঁয়ায় নির্বাণের গালে কপালে। গা বেশ গরম, জ্বর উঠেছে। স্পর্শী তপ্ত নিঃশ্বাস ফেলল। সে নির্বাণের হাবভাব দেখে আগেই বুঝেছিল রাতে জ্বর আসবে তার, তাই খাবার টেবিলে সে বারবার বলেইছিল নির্বাণকে প্যারাসিটামল খেয়ে নিতে। নির্বাণ শোনেনি, মানুষটা বড্ড একঘেয়ে। কারো শীতল হাতে ছোঁয়া পেতে নির্বাণ চোখ খুলে তাকায় চোখাচোখি দুজনে। স্পর্শী শানিত কণ্ঠে বলে, বলেছিলাম না তখন ঔষধ খেতে, খেলেন না, দেখেন এবার জ্বর এলো তো। কি হতো আমার কথা শুনলে? নির্বাণ নিরুত্তর রইল, গভীর দৃষ্টিতে তাকালো স্পর্শীর চিবুকের উপর। স্পর্শী প্রখর কণ্ঠে আরও কিছু করা কথা শোনাতে যাচ্ছিল, কিন্তু তার পূর্বে নির্বাণ তার হাতে তর্জনী উঁচিয়ে ধরে স্পর্শীর অধরের মাঝে বারবার চেপে ধরে কিছুক্ষণ কণ্ঠে বলে উঠল, হুস, কোনো কথা না। স্পর্শী থমকাল, পিটপিট করে তাকালো পরমুহূর্তে নির্বাণের গভীর দৃষ্টির ফাঁদে আটকে পড়ে গেল সে। দুজনের মধ্যকারের দূরত্ব একেবারে ক্ষীণ। নির্বাণের মধ্যে আঙুলের ডগা কিঞ্চিত বিচার করল স্পর্শী অধরে চারপাশ তপ্ত সে স্পর্শ। হঠাৎই কী হলো কে জানে, চোখের পলকে নির্বাণ স্পর্শী হাত টেনে ধরে তাকে নিজের উপর ফেলে। স্পর্শী ঘলদেশে হাতে গড়িয়ে সন্তপর্ণ স্পর্শের অধরে নিজের অধর শুয়ে দেয়। কালক্রমে স্পর্শী অবাক হয় যেন ভুলেই গেল। বিবশ বিগ্র বিমূর্ম অনুভব করে সব মিশ্রিত হওয়া মাত্রই স্পর্শ নিবিড় হলো। পরক্ষণে নেত্রপল্লব বন্ধ হয়ে এলো তার। কিঞ্চিৎকাল পর নির্বাণ সরে আসতে স্পর্শী লম্বা নিঃশ্বাস নিল, লজ্জে চোখ তুলতে পারল না ভুলেও। প্রথমে প্রেমালঙ্গিন্য ও প্রেমভূতি, প্রথমে স্পর্শানুভূতি যে তীক্ষ্ণ প্রখর শোণিত হয় তা স্পর্শীর জানা ছিল না। নির্বাণ স্পর্শীর মুখপণে তাকালো। নীলরঙা আলোয় স্পর্শীর রক্তিম মুখটি স্পষ্ট ঝলঝল করছে। নির্বাণ বেসমাল হলো, নিবৃতে মুখে গুজল স্পর্শীর গলদেশে। মুহূর্তে গাঢ় প্রণয়ে লালাভাই স্থাপন করল সেখানে। আকাশটা আজ ধোয়াটে কৃষ্ণমেঘে আবৃত আকাশ, কাদামাখা রাস্তাঘাট জানান দিচ্ছে বর্ষায় এসে গিয়েছে। ক্ষণে দমকা হওয়ার দল এসেছে মাটিতে পড়ে থাকে স্পর্শের ওড়নার শেষ অংশটুকু ভাসিয়ে দেয়।
স্পর্শী দ্রুতগামী হাতে ওড়নাটা পরে অবসন্ন দৃষ্টিতে তাকায় কলাভবনের বারান্দার দিকে। সেখানে স্পষ্ট দুজনে ব্যক্তিকে একত্রে হাসতে এবং কথা বলতে দেখা যাচ্ছে। মাঝে মধ্যে হাঁটা থামিয়ে কিছু আলাপ আলোচনাও করছে। তাদের এমন ভাব স্পর্শীর সহ্য হলো না, মনে ঈর্ষা আগুন জ্বলে উঠল। সে দৃষ্টিতে সরাতে চাইল কিন্তু পারল না, বারংবার দৃষ্টি গিয়ে স্থির হলো সেখানে। সপ্তাহখানেক হতে চলল নির্বাণের কাজের অজুহাতে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে, দুই মিনিট কথা বলার অবকাশ নেই স্পর্শীর সাথে। অথচ এখন দেখো ঠিকই তাপসী ম্যামের সাথে কিভাবে হেসে খেলে কথা বলছে সে। রাগ হলো স্পর্শীর, তার চেয়ে বেশি অভিমান। সময় যত গড়াচ্ছে অভিমানের পাল্লা যেন ভারী হলো। মানুষটার আশেপাশে কেন শত মাইল দূরেও কোনো অবস্থান করুক সেটা তার বোধগম্য হয় না। আশমিক পাশ থেকে নিধি বলে ওঠে, শুনলাম তাপসী ম্যামের বিয়ে সামনে। স্পর্শী দৃষ্টি ঘুরিয়ে নিধির দিকে তাকালো। পাশ থেকে মাহিন গরম গরম সিঙারে একটা কামড় বসিয়ে বলল, হ্যাঁ শুনলাম তো, কিন্তু আমার তার বরকে দেখার খুব ইচ্ছা। আমি দেখতে চাই কোন হতবাগার কপালে ফাটল। স্বামী হেসে বলে, যারই ফাটুক সে যে সারা জীবন কেঁদে কুল পাবে না তা নিশ্চিত। কেয়া সন্দিহান কণ্ঠে বলে, আমার না সন্দেহ হচ্ছে, তাপসী ম্যামের বরাবর নির্বাণ সারনা তো কয়েকদিন যাবৎ ধরে তাদের একসাথে বেশি দেখা যাচ্ছে, আর আমার জানা মতে নির্বাণ সারও ও ব্যাচেলারি চান্স আছে। নিধির কৌতূহলী কণ্ঠ হলেও, হতে পারে, তাদের মধ্যকার সম্পর্ক বেশ রহস্যময়ী, তবে দুজনের বিয়ে হলে একদম ফার্স্ট ক্লাস হবে, হিটলারের ভাগ্যে হিটলারই জুটবে। নিধির সে শুক্তিটি শুনে স্পর্শীর মেজাজ বিগড়ে গেল। সে উচ্চস্বরে বলে উঠল, সারাক্ষণ আজাইরে পেশাল না পারলে হয় না তোর, কার সাথে কার জোড়া লাগাস তুই? নিধি অবাক হয়ে বলে, আরে ভাই এত রাগস কেন তুই? এখানে রাগার কি আছে বল, মজা করছি সকলেই। স্পর্শী কপাট রাগ দেখে উঠে দাঁড়ালো। রাগ হওয়ার মতো কথা বললে রাগবো না তো কি, লুঙ্গি ডান্স দিব, পরবর্তীতে আমার সামনে এসব আজে বাজে কথা বলবি না। অ্যান্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন, নির্বাণ স্যার অলরেডি ম্যারিড, তার বউ আছে। অন্তঃপর এক মুহূর্ত বিলম্ব না করে নিজের প্যাগ কাঁধে চেপে লম্বা লম্বা পা ফেলে নিজের ক্লাসের দিকে চলল। আপাতত মেজাজ তার অগ্নিগিরিতে উচ্চমাত্রার তাপে উত্তপ্ত হয়ে আসে, কখন যে কি বিস্ফোরণ শিকার করে কে জানে। ক্লাস শেষ হতে হতে আকাশের বুক চিরে আবির্ভাব হলো এক পশলা বৃষ্টির, প্রকৃতিতে মেতে উঠল বৃষ্টি স্নাত। স্পর্শী হাতের মুঠোয় ছাতা চেপে ধরে দাঁড়ালো কাদা পানি অবশিষ্ট স্যাঁতস্যাঁতে রাস্তার ধারে। খোঁজ করলো রিক্সার কিন্তু পেল না একটাও। যাও দুই একটা রিক্সা পেয়েছিল সেটার মধ্যে একজন ভাড়া চাচ্ছিল আকাশ সমান, আরেকজন যাবে না। স্পর্শী ভীষণ বিরক্ত হলো, অবশেষে না ধৈর্য কোলাতে পেরে হাঁটা দেয় সামনের দিকে। মিনিট পাশে পথে হাঁটার পরপরই স্পর্শীর পাশে এসে একটা গাড়ি দাঁড়ায়। স্পর্শী ঘাড় ঘুরিয়ে তাকায়, কালো রঙের গাড়িটির এবার নজর বুলিয়ে পুনরায় হাঁটা দেয়। গাড়িটি পিছন থেকে দুই তিনবার হর্ন বাজায় কিন্তু স্পর্শী সেটা আমলে নেয় না। আবার হর্ন বাজাতে স্পর্শী থেমে ক্ষিপ্ত হয়ে পিছনে ফিরে তাকায়। কিছু বলার পূর্বে গাড়ির দরজা খুলে নির্বাণ নেমে আসে। বৃষ্টির শৈথল্য ভেজাতে ব্যস্ত হয়ে পড়ে কৃষ্ণ মানবটি আয়রন করা সবুজ শার্টটি। নির্বাণ স্পর্শীর কাছে এসে ওর হাত চেপে ধরে বলে, গাড়িতে ওঠো। স্পর্শী এবার অভিমানী দৃষ্টিতে নির্বাণের পানে তাকালো। বৃষ্টির বেগ খানিকটা তীব্র দেখে নিভৃতে ধরে থাকা সাতাটা কিছুটা হেলিয়ে দিল নির্বাণের দিকে। অন্তঃপর খুব সতর্কতার সাথে নির্বাণের হাতের মুঠো হাতে নিজের হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করল। ক্ষীণকণ্ঠে বলল, আমি একা যেতে পারবো, আপনি যান। স্পর্শীর কর্মকাণ্ড দেখে নির্বাণের ভুরু কুচকে এলো, হাতের বন্ধন ধীর করে অধিকার সহিত কণ্ঠে বলে, স্পর্শী উঠতে বলেছি না আমি তোমাকে? স্পর্শীর চারপাশে একবার তাকালো। রাস্তায় মানুষের খুব কম আনাগোনা, তাদের কেউ সেই রকমভাবে পরখ করছে না, কিন্তু তবুও যদি ভার্সিটি কেউ যাতায়াতের সময় তাদের একসাথে দেখে ফেলে তাহলে তো বিচ্ছিরি একটা ব্যাপার স্যাপার ঘটে যাবে। স্পর্শী সেই ভীত নিয়েই কোনো দ্বিরক্তি না করে নির্বাণের গাড়িতে উঠে বসল, মৌনতা ঝুলিয়ে রেখে নিজেই নিজের সিট বেল্ট লাগিয়ে নিল। নির্বাণকে সুযোগ দিলই না তার কাছে ঘেঁষবার, কিন্তু নির্বাণ কি দোম্বার পাত্র। সে গাড়িতে ওঠা মাত্র স্পর্শী এক প্রান্তে ঝুলে থাকা ওড়নাটা টেনে নিয়ে আদ্র মাথায় মুছতে উদ্যোগী হল। স্পর্শী এক মুহূর্তের জন্য ভরকে গেল, নয়ন যুগল বৃহৎ করে তাকালো, তবে টু শব্দ পর্যন্ত করল না, নির্বিকার থেকে দেখে গেল সব। নির্বাণ নিজের কার্য শেষ করে সোজা তাকালো স্পর্শীর পাংশুটে মুখের দিকে। সে বেশ বুঝল স্পর্শী তার উপর রাগান্বিত, কিন্তু ঠিক কোন কারণে সেটা সে ধরতে পারল না। নির্বাণ গলা ছেড়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন গাল ফুলিয়ে বসে আসো কেন? স্পর্শী নিজের ওড়না ঠিক করে পরে যা ঘোমটা পুনরায় মাথায় তুলল। নির্বাণের কথা সম্পূর্ণ অনাগ্রহ করে হেলিয়ে দৃষ্টিতে তাকালো বদ্ধ জানালো বাইরে। নির্বাণ স্পর্শীর কর্মকাণ্ড দেখে স্পর্শীর চিবুকটি চেপে ধরে মুখটা নিজের দিকে ঘোরায়, রাগ করে আসো কেন? স্পর্শী তবুও কথা বলে না, নির্বাণ ধৈর্য সহিত চিবুকে হাতে সরিয়ে ধীরগতিতে কানের পৃষ্ঠে স্পর্শী এক কোলে শিন গুছিয়ে দিতে দিতে বলে, কি কথা বলবে না? স্পর্শী এবার কিছু বলল না। নির্বাণ বুঝলো স্পর্শীর পেটে এখন বোমা ফেলেও কথা বের করানো যাবে না, মেয়েটা প্রচণ্ড মাত্রায় রেগে আসে। তবে একটা রাগ নাকি অভিমান সে তফাতটা নির্বাণ জানে না।
তবে আপাতত নীরব থাকাই শ্রেয়। তাই সে কথা দীর্ঘ না করে গাড়ি স্টার্ট দিতে মনোযোগী হলো। গাড়ি স্টার্ট হতে স্পর্শী আর চোখে একবার নির্বাণের দিকে তাকালো। নির্বাণের নীরবতা মুহূর্তে স্পর্শীর রাগ দ্বিগুণ বাড়িয়ে দিল। সে মুখ ফুলিয়ে মুখ ঘুরিয়ে বসে থাকলো। কিঞ্চিত সময় ব্যবধানে বৃষ্টির বেগ তীব্রতর হলো। রাস্তাঘাট হলো ঘোলাটে ধোয়াশে, এর মাঝে গাড়ি চালানো বিপজ্জনক। নির্বাণ কিছু একটা দূরে গিয়ে নীরব পরিবেশে সন্ধান পেতে গাড়ি রাস্তার ধারে গাড়ি থামালো। অন্তঃপুর তাকালো স্পর্শীর পানে। স্পর্শীও তখন শ্যামবর্ণের ধারণটি স্নাতক দেখতে বিভর, মন নেই তার অন্য কোথাও। নির্বাণ বেশ কিছু মুহূর্ত নীরব থেকে স্পর্শী পাহাড় ধরে টেনে নিয়ে নিজের কাছে টেনে ঘোরালো। আর কতক্ষণ চুপ থাকবে, এত রাগ কিসের উপর শুনি? স্পর্শীর চোখ তুলে তাকালো, বৃষ্টি তার অভিমান কালো মেঘে ঢাকা। নির্বাণ বলল, আচ্ছা তুমি কি চাইছো আমি তোমার রাগ ভাঙাতে কিছু করি? যদিও রাস্তায় সেসব সম্ভব না, তবে চুমু চলবে। নির্বাণের বেসামাল কথা শুনে স্পর্শীর কান গরম হয়ে আসে। সে চোখ পাকিয়ে তাকায় নির্বাণের পানে। মানুষটা সে রাতের পর থেকে কেমন নির্লজ্জ বেসামাল হয়ে উঠেছে। কথার লাগাম বলে তো কিছুই নেই, সেটা যেন একদমই খেয়ে দে হজম করে বসে আছে। স্পর্শীর রক্তিম মুখশ্রী দেখে নির্বাণ একেবারে নিজের সেটবেল খুলে সত্যি সত্যি কিঞ্চিত ঝুঁকে পড়ল স্পর্শীর দিকে। তা দেখে স্পর্শী দ্রুত অন্যদিকে মুখ ঘুরালো, বিড়বিড় করে বলল, এখন আমার কাছে আসছেন কেন? তাপসী ম্যামের কাছে যান। কথাটি শুনে নির্বাণ থমকাল, মূর্তির কপাল তিনটি ভাঁজ ফেলে বলল, তার কাছে কেন যাব? স্পর্শী অন্য পাশে মুখ ফিরিয়ে রেখে উত্তর দিল, যেখানে আপনার পুরো সময় তার জন্য নির্ধারিত সেখানে তার কাছে যাওয়ার কথা নয় কি? কথাটি শুনে নির্বাণ স্তম্ভিত হয়ে তাকালো, কি বলছে এসব? আমার সময় তার জন্য নির্ধারিত হতে যাবে কেন? স্পর্শী খাপছাড়া কণ্ঠে বলল, হবে নাই কেন? তার সাথে তো আপনার উঠা বসা হাসি তামাশা, কলাভবনের নিচেও তো দেখলাম কি সুন্দর হেসে খেলে কথা বলছেন। নির্বাণ এক মুহূর্তের জন্য থমকালো, ঘটনাক্রমে বুঝে উত্তপ্ত নিঃশ্বাসে ফেলল। অন্তঃপর কিছু একটা সরু হাসি হেসে বলল, তাতে সমস্যা কোথায়? খারাপ কিছু তো করছিলাম না। স্পর্শী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, না সমস্যা হবে কেন? যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবেন, আমার কি? নির্বাণ মিহি হাসে, তুমি কি আমাকে নিয়ে জিজলাস ফিল করছো? করলে কি, আপনার এতে কিছু যায় আসে? বউয়ের সাথে দুই মিনিট কথা বলার সুযোগ পান না, অথচ বাইরে মানুষের সাথে কথা বলার ঠিকই সময় আছে আপনার। বউকে তো এখন আর ভাল লাগে না, বউ বুঝি আমার সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে আছে। কই দিনে তো একবারও ফোন পায় না আমি তার কাছ থেকে। ফোন বন্ধ থাকলে মানুষ কিভাবে বুঝবে কেউ আদৌ তাকে ফোন করেছিল কিনা? আর এমনিও আপনার মনোযোগ অন্যতে সীমাবদ্ধ, আমাকে নিয়ে ভাবার সময় আছে আপনার? নির্বাণে সহজ স্বীকারোক্তি, না নেই। স্পর্শী থমকালাম, মিনিটের ব্যবধানে দৃষ্টি নম হয়ে এলো তার। অভিমানে প্রখর পরিশুদ্ধ বিষে বিষাক্ত হয়ে ওঠে মন, মুখ ঘুরিয়ে সে দৃষ্টি বাহিরে স্থাপন করে। নির্বাণ হেসে স্পর্শীর বাম গালে হাত গলিয়ে দিয়ে নিজের দিকে ফেরায়, মন্ত্রকণ্ঠে বলে, ভাবার সময় তো তখন পাবো যখন তুমি আমার ভাবনা থেকে দূরে যাবে। তোমাকে নিয়ে আমার কত দুশ্চিন্তা জানো, তুমি চলাফেরা করো বড্ড হেয়ালিতে। এই যে পরশু দিন পিঁয়াজ কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছো, আবার সেই দিন রিক্সাতে ওঠার সময় হাঁটুতে ব্যথা পেয়েছে, এতে আমি কতটা ব্যথিত হয়েছি সেই খবর আছে? আবার কখন যে কি করে বসো সেই আশঙ্কায় আমি থাকি। নির্বাণের এইসব খবর কিভাবে জানে সেই কথাটা স্পর্শের খেয়ালি এলো না। সে অভিমানী রেস ধরে একঘেয়ে কণ্ঠে বলল, আমাকে নিয়ে না ভাবলেও তো হয়, এত চিন্তার মানে হয় না। মানে আছে কি না আছে জানি না, তবে তোমাকে নিয়ে আমার ভাবনার শেষ নেই, হোক সেটা ক্ষুদ্র বিষয়ে। আমার জীবনে এক নারী সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, আর সেটা হচ্ছে তুমি। তোমার ইনসিকিউরিটি ফিল করার কোনো দরকারই নেই, আমি তোমারই। স্পর্শী গলল না, স্থির হয়ে বসে থাকলো। আজ যেন নির্বাণের কথা তার অন্তকারণে স্পর্শী করতে পারছে না। নির্বাণ বুঝলো স্পর্শীকে সব ব্যাখ্যা না করা পর্যন্ত সে গলবে না, বুঝবে না পরিস্থিতি। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পিছনের সিট থেকে একটা শপিং ব্যাগ টেনে এনে সামনে আনে, ভিতর থেকে একটা বিয়ের কার্ড বের করে স্পর্শীর দিকে এগিয়ে দেয়। তখন তাপসী ম্যাম আমাকে তার বিয়েতে নিমন্ত্রণ করেছিল, ভদ্রতাসূচক তাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছিলাম আমি। আর কিছু না, স্বেচ্ছায় কথা বলতে যাইনি আমি, আর আমি সত্যি ব্যস্ত ছিলাম এই কয়েকদিনে। রেস্টুরেন্টের জায়গা নিয়ে কিছু ইস্যু হয়েছে, তাই সেটা নিয়ে দৌড়াদৌড়ির উপর থাকতে হয়েছে আমাকে, তাই তোমার সাথে তেমন একটা যোগাযোগ রাখতে পারিনি। স্পর্শে আর চোখে বিয়ের কার্ডটার দিকে তাকালো, মূর্তির রাগটা পড়ে গেল জমিনে, অভিমানী মেঘগুলো সরে গেল নিবৃত্তে। স্পর্শী বলল, সেটা আগে বললেই হতো। নির্বাণ দীর্ঘশ্বাস ফেলল, বিয়ের কার্ডটা পুনরায় ব্যাগে ঢুকিয়ে রেখে সেটা পিছনের সিটে রেখে দিতে বলল, তুমি যে এত হিংসুটে আমার জানা ছিল না, দিনকার দিন তোমার আর কত রূপ যে দেখবো। স্পর্শী নাক ফুলিয়ে বলে, বেশ
আজ যদি আমাকে কোনো ছেলের সাথে হেসে খেলে বেড়াতে দেখেন তখন আপনি কি করতেন শুনি? তার সাথে আমার বিয়ে পড়িয়ে দিতেন? নির্বাণ স্পর্শী সন্নিধ্য এসে তার কানের কাছে মুখ স্থির করে বলল, কি করতাম তখন না হয় দেখতে, তবে আমাকে ভালো মনে করো না, আমি কিন্তু তোমার ভাবনার চাইতে বেশি খারাপ একজন কেউ। সময় পড়ল প্রবাহমান স্রোতের ন্যায়, দিনকাল পেরিয়ে নতুন মাসের আবির্ভাবের সাথে আগমন হলো রমজান মাসের, পরিবেশটা হলো অন্যরকম। নয়ন সূচি বদলালো সকলের, ছাত্রছাত্রীদের ছুটির মৌসুমে চলায় তাদের সময় যেন আরামেই যেতে শুরু করেছে। রহমতের সপ্তম দিনে শেষ হওয়ার মাত্র পরের দিনে স্পর্শী বাসা থেকে ইফতারের দাওয়াত এলো নির্বাণদের জন্য। অবসর সময়ে নির্বাণ এবং কেউই সেই দাওয়াতে নাকচ করেনি। সকাল থেকে সালেহা প্রচণ্ড ব্যস্ত, একা হাতে সব সামলাতে না পেরে নিজের সাথে দুই মেয়েকেও কাজে লাগিয়েছেন তিনি। একসময় স্পেয়া কাজ করতে করতে হাঁপিয়ে উঠে চেঁচামেচি শুরু করে, কিন্তু পরক্ষণে সালেহার জোরদার ধমক খেয়ে চুপ বনে যায়, নীরব মনে কাজ করতে থাকে। অন্যদিকে স্পর্শী কাজ করার ফাঁকে ফাঁকে হাঁসফাঁস করে উঠছে, তলপেটে ডান দিকে চিনচিন ব্যথা অনুভব করছে তার, তবে তা সহ্যনীয়, গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে স্পর্শী বিষয়টা আমলে নেয় না, নিজ মনে কাজ করতে থাকে। এমন ব্যথা প্রায়শই ওঠে তার। নির্বাণটা আসে বিকেলের দিকে, কথায় কথায় সন্ধ্যা নেমে আসতে টেবিলে এসে বসে সকলে। স্পৃহা আর স্পর্শী ধীরে ধীরে টেবিলে সাজাচ্ছে, নির্বাণ স্পর্শীর দিকে তাকালো, মুখটা কেমন নির্জীব রক্তশূন্য দেখাচ্ছে, চোখে মুখে তেমন ব্যথার উচ্ছাপ। স্পর্শীকে দেখা মাত্র সর্বপ্রথম নির্বাণের মাথায় এটাই এলো, মেয়েটা কেমন দেখাচ্ছে কেন, ও কি অসুস্থ? এদিকে স্পর্শী তলপেটের ব্যথা যেন সময় গড়ানোর সাথে সাথে বিস্তার পাচ্ছে, ব্যথায় মরে যাচ্ছে এমন এক দশা, কিন্তু ব্যথাটা কিসে সেটা শনাক্ত করতে পারল না স্পর্শী। তবে স্বাভাবিকভাবে প্রতি মাসে নিয়ম মাফিক যে ব্যথা ওঠে এটা সেই ব্যথা না, গ্যাস্ট্রিকের ব্যথা এত তীব্র হয় না, কিছুটা আশঙ্কা হলো তার বটে, কিন্তু তবুও কাউকে এই খবরটা সন্ধান না দিয়ে ঠোঁট চেপে সকল কাজ করেই গেল, কেউ আর ধরতেও পারল না তার ভিতরকার অবস্থা। অবশেষে মাগরিবের আজান পড়তেই সকলে ইফতারের জন্য উদ্যোগী হয়, সবাইকে খাবার পরিবেশন করে স্পর্শী নিজেও বসে দোয়া পরে খেজুর হাতে নেয়, তাতে ছোট্ট একটা কামড় বসানো মাত্রই ব্যথাটা সহ্যের সীমা পেরিয়ে যায়, চেয়েও নিজের আর্তনা চেপে রাখতে পারলো না। আর সে নিজের পেট জড়িয়ে ধরে তীব্র স্বরে চেঁচিয়ে উঠল, সে নির্বাণ তখন শরবতটা অর্ধেক শেষ করেছে মাত্র, আর এর মাঝে স্পর্শীর আর্তনা শুনে থমকে যায় সে, স্তব্ধ হয়ে তাকায় স্পর্শীর পানে। স্পর্শী নিজের ভারসাম্য রাখতে না পেরে চেয়ার থেকে পড়ে যেতে নিলে নির্বাণ দ্রুত এসে ওকে নিজের বুকের সাথে ঠেস দিয়ে ধরে। স্পর্শী লাল হয়ে আসা মুখে আলতোভাবে হাত দেখে ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে স্পর্শী, এভাবে চিল্লাচ্ছি না কেন, কোথায় কি সমস্যা হচ্ছে তোমার? এই স্পর্শী তাকাও আমার দিকে বলো, কিন্তু ব্যথার তাড়নায় জবাব দিতে পারলো না স্পর্শী, ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল সে। কিছু বুঝে ওঠার পূর্বে পরিবেশটা যেতে শুরু করেছে প্রতিকূলে।